আজকের ভিডিও দেখার পর আপনার প্রিয়জন, ছোট বাচ্চা, ভাই বোনের ফোন ফুললি কন্ট্রোল করতে পারবেন, তার ফোনের ক্যামেরা গ্যালারি অ্যাক্সেস করতে পারবেন, সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটি থেকে শুরু করে সে কি করছে, কার সাথে কথা বলছে, কোথায় থাকছে, পুরো লোকেশন ট্র্যাক করতে পারবেন। অর্থাৎ এখন থেকে ফোন থাকবে আপনার বাচ্চার হাতে, বাট অ্যাক্সেস থাকবে আপনার কাছে। সো জানার জন্য ভিডিও সাথেই থাকুন, আর ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিন। সো হেই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দর্শক রাজীব, আশা করছি সকলেই ভালো আছেন। চলুন আজকের ভিডিও শুরু করা যাক। সো গাইজ, সবার প্রথমে আপনি জাস্ট আপনার মোবাইলের কোন একটি ব্রাউজার ওপেন করবেন। এরপর ব্রাউজারে গিয়ে আপনি FamiGuard.com লিখে সার্চ করবেন, অথবা আপনি ভিডিও ডিসক্রিপশন বক্সের লিংক পেয়ে যাবেন, জাস্ট ওই লিংকে ক্লিক করবেন। এদের ওয়েবসাইটে এসে আপনি এখন মনিটর নাওতে ক্লিক করবেন। এখন আপনাকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সো আপনি চাইলে গুগল অ্যাকাউন্ট ইউজ করে সাইন ইন হতে পারেন, অথবা আপনার জিমেল আইডি ইউজ করে অ্যাকাউন্ট বানাতে পারেন। এখানে জাস্ট জিমেল আইডি দেবেন, এরপর একটি পাসওয়ার্ড দেবেন, দেন টার্মস অ্যান্ড কন্ডিশনকে টিক করার পর সাইন আপ হয়ে যাবেন। সাইন আপ হওয়ার পর আপনাকে প্রোডাক্ট সিলেক্ট করতে হবে। আমি এখানে অ্যান্ড্রয়েড সিলেক্ট করছি। এরপর মেন কাজটি করতে হবে, অর্থাৎ এদের কোন একটি প্ল্যানকে পারচেস করতে হবে। এটি পেইড সার্ভিস, ফ্রিতে ইউজ করতে পারবেন না, অথবা আপনাকে কোন একটি প্ল্যান বাই করতেই হবে। আমি প্ল্যান বাই করে নিয়েছি। এখন আপনাকে ডিভাইস সেট করতে হবে, যেমনটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন কিছুই শো করছে না। আপনি এখানে চাইলে সেট আপ গাইড দেখে নিতে পারেন। মোটামুটি 13টা মতো পারমিশন দিতে হবে। তো আপনি যেটা করবেন, এখন আপনার ফোনটি সাইডে রাখুন। যার ফোন ট্র্যাক করতে চাচ্ছেন, মনে করুন এটা হচ্ছে আমার প্রিয়জন বা বাচ্চার ফোন, মনে করুন স্বামী, যেটা করব এই ফোনটিকে এখন হাতে নেব। এরপর এই ফোনের কোন একটি ব্রাউজার ওপেন করব। এরপর আপনারা উপরে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটটি আমি এখানে জাস্ট এন্টার করব। অর্থাৎ এই ওয়েবসাইটে আমাকে এখন যেতে হবে। এরপর এখান থেকে একটি অ্যাপকে ডাউনলোড করতে হবে। ডান দিকে সোয়াইপ করবেন, তাহলে ডাউনলোডের অপশনটি চলে আসবে। সো এখন আপনি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর আপনি এখন ইনস্টল করুন। ইনস্টল হয়ে গেলে জাস্ট ওপেন করবেন, এগ্রি করবেন। এরপর এখনই যে আপনি জিমেল আইডি অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন, ওই সেম জিমেল আইডি অ্যান্ড পাসওয়ার্ডটি এই অ্যাপ্লিকেশনে জাস্ট এন্টার করতে হবে। এরপর সাইন ইন হয়ে যাবেন। সাইন ইন হওয়ার পর আপনার বাচ্চার নামটি এখানে দেবেন, এরপর তার বয়সটি দেবেন। বয়স দেওয়ার পর আপনি এখন নেক্সট করবেন। এখন আপনাকে মেন কাজটি করতে হবে, অর্থাৎ এখানে বেশ কিছু পারমিশন দিতে হবে। সো আপনাকে এক এক করে সমস্ত পারমিশনগুলো অ্যালাউ করতে হবে। আপনি সমস্ত পারমিশন দেবেন। সো আমি এক এক করে সমস্ত পারমিশনগুলো দিয়ে নিচ্ছি। পারমিশন দেওয়া হয়ে গেলে স্টার্ট মনিটরিং এ ক্লিক করবেন। এখন আপনি আপনার বাচ্চার ফোনটি সাইডে রাখুন, এরপর আপনার ফোনে চলে আসুন। আপনি যেখানে ছিলেন জাস্ট সেখান থেকে আবার শুরু করুন। এখানে জাস্ট আপনি প্রোফাইলে চলে যান। প্রোফাইলে যাওয়ার পর আপনার প্রোডাক্টে ক্লিক করবেন। প্রোডাক্টে যাওয়ার পর আপনি যদি ড্যাশবোর্ডে যান, তাহলে দেখবেন যে ডিভাইসটা আপনি সেট করলেন সেই ডিভাইসের বেসিক কিছু ইনফরমেশন আপনার সামনে শো হবে। বাট আপনি যখনই মাই প্রোডাক্টসে আর একবার ক্লিক করবেন, এখানে দেখবেন ফোন ফাইলস নামে একটা অপশন রয়েছে। এখানে ক্লিক করলে আপনি দেখবেন চলে আসবে কল লগস। কল লগসে গেলে আপনি আপনার বাচ্চার ফোনের সমস্ত কল হিস্ট্রি দেখতে পারবেন, বা আপনি যখন মেসেজ যাবেন, মেসেজে গিয়ে সমস্ত মেসেজ চেক করতে পারবেন, কন্ট্যাক্টসে গিয়ে সমস্ত কন্ট্যাক্ট দেখতে পারবেন, বা আপনার বাচ্চা তার ফোনে কি ব্রাউজ করছে সমস্ত ব্রাউজার হিস্ট্রি আপনি এখানে দেখতে পারবেন। ইভেন আপনি চাইলে আপনার বাচ্চার ফোনের ফটো দেখতে পারবেন, তার ফোনের ভিডিও দেখতে পারবেন। অ্যাপ অ্যাক্টিভিটিতে ক্লিক করে বাচ্চার ফোনের অ্যাপ অ্যাক্টিভিটি দেখতে পারবেন, সে তার ফোনে কোন অ্যাপ্লিকেশন ইউজ করছে আপনি ইজিলি দেখতে পারবেন এখানে। এছাড়া লোকেশনে আপনি গিয়ে লোকেশন ট্র্যাক করতে পারবেন, সে কোথায় রয়েছে সেটা দেখতে পারবেন। এছাড়া আপনি চাইলে জিও ফ্রেন্ডসও ক্রিয়েট করতে পারেন। একই সাথে আপনি সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশনগুলো ট্র্যাক করতে পারবেন, ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপের মতো অ্যাকাউন্টগুলো ইজিলি আপনি এখান থেকে দেখতে পারবেন। এছাড়া আপনি চাইলে আপনার বাচ্চার ফোনকে রিমোটলি কন্ট্রোল করতে পারবেন, যেমন আপনি তার ফোনের কল রেকর্ডিং করতে পারবেন, স্ক্রিনশট নিতে পারবেন, ফটো নিতে পারবেন, আরও অনেকগুলো কাজ এই ওয়েবসাইটে এসে আপনি করতে পারবেন। তো ঠিক এভাবে আপনারা ফ্যামিগার্ডকে ইউজ করে বাচ্চার ফোনকে ফুললি কন্ট্রোল করতে পারবেন, অ্যাক্সেস করতে পারবেন, দেখতে পারবেন আপনার বাচ্চা ফোন নিয়ে সারাদিন কি করছে, কোথায় যাচ্ছে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজ এতটুকুই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।